एवरीवन, गुड मॉर्निंग। सकाल बेला आज ভিডিওটা শুরু করছি। আর আজ সকাল থেকেই শোনা বাবা একদম ঠিকঠাক আছে। তো গতকালকে তো সেই ডাক্তার বাবুর ওখান থেকে ডাক্তার দেখিয়ে বেরিয়ে সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে একটুখানি ব্যথা কমেছিল, তারপরে আবার না রাতে ওর ব্যথা হচ্ছিল। তো রাতে আবার ওষুধ খাইয়ে কানে ড্রপ দিয়ে তারপরে রাতটা ঠিকঠাক মতো কেটেছে, আর এখন সকাল থেকে কোনো রকম অসুবিধা হয়নি। আশা করছি ব্যথাটা ওর কমে গেছে। তো ডাক্তারবাবু তো ওকে 3 দিন ওষুধ খাওয়াতে বলেছে, আর এদিকে খিদের ওষুধ, তারপরে অনেক রকমের আর কি ওষুধ দিয়ে দিয়েছে। তো সেগুলো নিয়মিত আর কি খাওয়াতে বলেছে, খাইয়ে যাচ্ছি, আবার কটা দিন বাদে যেতে বলেছে। আর এই যে ডাক্তারের কাছে আর কি গেছিলাম কৃষ্ণনগরে, মিনময় সিংহ পেশেন্ট বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে দেখে, এমনকি প্রতিদিন বসে। বাচ্চাদের ডাক্তার না প্রতিদিন না বসলে খুব সমস্যা হয়, তো ওই জন্য প্রতিদিন বসে বলে বেশ ভালোই হয়েছে। তো এবার থেকে ভাবছি কি যে কিছু মানে অসুবিধা হলে আমরা ওই ডাক্তারটাই দেখাবো। তো এই হলো ব্যাপার স্যাপার। শোনো বাবা এখন ঘুমাচ্ছে, আর আমাদের সকালের টিফিন হয়ে গেছে সবার। আমাদের এই যে বাড়ির সামনে যে ফুলের বাগানটা আর কি আছে আমার, আস্তে আস্তে মরে যাচ্ছে। তো এই গাছগুলোর এখন হচ্ছে হলো যে ফল, তো ওই ফলগুলো শুকিয়ে শুকিয়ে এমনি এমনি পড়ে যাচ্ছে। তাই বাবু আর সন্দীপ ঠিক করেছে যে ওই ফলগুলোকে আমরা তুলে রাখি। তো ওই জন্য দেখো এখানে সন্দীপ এই বীজগুলোকে তুলে নিচ্ছে পাকা পাকা দেখে। আর এই বীজগুলো না ফাটাতে হেভি লাগে, দেখো একটা ফাটিয়ে দেখো, ফাটালে কি সুন্দর একদম গোল ইয়ে মতো হয়ে যায়, চাপ দিলেই ব্যাস কি সুন্দর ফুলের মতো ছড়িয়ে গেল। আর এই দেখো গাছগুলো এভাবে মরে যাচ্ছে। তাই ভাবছি কি যে এই জায়গাটা পুরোপুরি এই গাছগুলোকে তুলে দেব, তুলে একদম ভালো মতো জায়গা বানিয়ে নেব মানে ফুলের চাষ করার জন্য। তো ওই জায়গাটায় এবার শীতের ফুল লাগাবো। বীজগুলো তুলতে বেশ ভালো লাগছে, আর দারুণ লাগছে হলো ব্যাপারটা ধরলেই এভাবে পুরো ফেটে যাচ্ছে। তো এখানে এখন মার ব্লাড নেওয়া হচ্ছে, তো ডাক্তারবাবু কিছু টেস্ট করতে দিয়েছিল ওই জন্য এখন রক্ত দেওয়া হচ্ছে। তো আমাদের এই যে উঠোনের মাঝখানে একটা আম গাছ আছে, এটা আর কি 12 মাসই আম গাছ বলে বাবু এনে লাগিয়েছিল, তবে এটাই শুধু গাছই হয়ে গেছে, ফল আর হয়নি, ওই জন্যই বাবু ডাল ছেঁটে দিচ্ছে। হ্যাঁ, রাগের চোটে আর কি গাছের ডালগুলো সব কেটে দিচ্ছে, বলছে যা। আর এইখানে আমাদের যে চাল কুমড়োর মাচাটা ছিল সেটাও আজকে বাবু পরিষ্কার করে দিয়েছে, কারণ চাল কুমড়ো যেহেতু হচ্ছে না ওই জন্যই এখান দিয়ে তুলে দিয়েছে মাছটাকে। আর এদিকে আমাদের সোনা বাবা ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে যেই উঠে পড়েছে একটুখানি খেলাটেলা করলো, তারপরে ওষুধ খাওয়ানোর বাকি ছিল, ওষুধগুলো সব খাইয়ে দিয়ে আমি স্নান করিয়ে দিয়েছি ওকে। আর এখন এই যে সাজুগুজু করে ঘুলুঘুলু করছে মামামের সাথে রোদের মধ্যে, তাও আবার দেখো আমাদের ঘুরুঘুরু করার টাইম হলো রোদের মধ্যে। হ্যাঁ, এবার এবার ভালো লাগছে, হ্যাঁ এবার ভালো লাগছে তো। ও আচ্ছা, আজকে শরীরটা ভালো লাগছে, ওই জন্যই তোমাদেরকে টাটা দিয়ে দিলাম আমরা। আর মা ওদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে, চলো দেখি মা কি রান্না করছে আজকে। তো রান্নাঘরে এখন রান্না হচ্ছে, কি রান্না করছো মা? তেল পটল, তেল পটল আর মাছের ঝোল, তেল পটল আর মাছের ঝোল। চলো তেল পটলের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে তেল পটল বানানোর জন্য পটল ভাজা হয়ে গেছে তেলে, আর কড়াইতে দিয়ে দিয়েছে হলো তেজপাতা ফোড়ন, আর দিয়েছে পেঁয়াজ কুচি। আর তেল পটলে দেওয়ার জন্য এখানে মশলাটা মা পেস্ট করে নিয়েছে, এর মধ্যে আছে হলো আদা, জিরে, টমেটো, রসুন, এগুলো সব একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছে, এমনকি লঙ্কাও দিয়ে দিয়েছে একবারে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে বেটে রাখা মশলাটা, আর এরই মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ, আর এবার দিচ্ছে লবণ। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে ভেজে রাখা পটলগুলো, চিনি। আচ্ছা, সবার শেষে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছে। পটলটা দিয়ে মশলাটার সাথে আর একটু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে জল। আর এখানে আমাদের সোনা বাবার অবস্থা দেখো, দেখো দুদিকে দুখানে ঠ্যাং ছড়িয়ে দিয়ে একটুখানি বাটির মধ্যে মুড়ি নিয়ে খেলা করছে, কিরম 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 কিরম, আরেকবার আরেকবার আরেকবার, যা যা যা, সব মুড়ি পড়ে গেল। দাদা তুমি কি করলা? এ বাবা, মুড়ি কটা ফেলে দিলে?
ও তাকু, ই কি করলে এটা দুটো কষো কেন? ওয়ে বাবা, এখন খাচ্ছো বাটির থেকে, খাও। আর আজ বাড়িতে আনা হয়েছে হলো ট্যাংরা মাছ, দেখো যে মাছ টিনা ভালো খায়। খুব ভালো খায়। আর এই দুষ্টু বুড়োটাকে যেই আমি রান্নাঘরে ছেড়ে দিচ্ছি, অমনি গিয়ে গিয়ে সে জলের ওখানে চলে যাচ্ছে, আর ওখানে গিয়ে ওই জলের কল খুলে দিচ্ছে। তো বাবু ওদিকে ধরতে পারছে না, বাবু কাজ করছে, আর সন্দীপ গেছে হলো চুল কাটতে, আর কেউ একজন ধরলে তারপরে আমি যাবো স্নান করতে। তো দেখতে দেখতে কিন্তু বেলাও অনেক হয়ে গেছে, এখন বাজে হলো 2:30, আর এবার আমরা করব খাওয়া দাওয়া। শোনো বাবার, তারপরে শোনো বাবাকে অল্প একটু খাওয়ানোর চেষ্টা করলাম, তবে একদমই খেলো না, মানে দুবার গালে দিয়ে তারপরে সব থুতু করে ফেলে দিয়েছে। কিছু আর করার নেই, কি করব, এভাবেই ওকে খাওয়াতে হবে প্রতিদিন জোর করে। আর এদিকে সন্দীপ আর বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মা আর আমি খাওয়া দাওয়া করব। আর আজকে না বাইরের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ওয়েদার, মানে সকাল থেকে ঠিকঠাকই ছিল, তবে এখন হঠাৎ করে একদম মেঘ করে এসেছে। তো দেখো বাইরের আকাশে কিরকম কালো মেঘ, দেখে মনে হচ্ছে এক্ষুনি ঝড় উঠে আসবে। আর এখানে শোনো বাবা আর বাবু খেলা করছে। তো কি এই মামাম, তো এই যে বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করতে, আর আমি ভুল বলেছিলাম যে সন্দীপের খাওয়া হয়ে গেছে, রান্নাঘরে এসে দেখছি সন্দীপ এখনো খাচ্ছে। তো এখন বিকেল বেলা রেডি হয়ে গেছি, এখন আমি আর সন্দীপ আর বাবু আমরা তিনজনা মিলে যাচ্ছি হলো পুজোর বাজার করতে। তো পুজোর বাজার বলতে তো আমার আর মার হয়ে গেছে, শুধু বাকি আছে হলো বাবুর, সন্দীপের আর ছেলেগুলোর বাকি আছে। তো ওই জন্যই আজকে ভাবলাম যে সামনেই পুজো চলে আসছে, তো বাজারটা করেই নিয়ে আসি। আর শোনো বাবার তো আবার সামনের মাসে জন্মদিন, তো জন্মদিনেরও আবার জামা লাগবে। বাবারে বাবা দুটো ইয়ে, হ্যাঁ ছেলেরই তো বাজার। হ্যাঁ তাই দেখছি, সামনে জন্মদিন তারপরে পুজো। পুজো এটা একটা কুর্তি পরেছি নীল কালারের, আর তার সাথে পরেছি হলো এই যে লাল কালারের প্লাজো প্যান্ট। তো রেডি হয়ে বেরোতে গেলাম, আর সঙ্গে সঙ্গে চলে আসলো বৃষ্টি, আর বৃষ্টি এসে ব্যাস আমাদের প্ল্যানটাকে একদম ভেস্তে দিল। সেই দুপুরবেলা মেঘ দেখালাম না, কালো মেঘ হয়ে আছে, সেই মেঘের বৃষ্টি এখন হলো। কি আর করা যাবে না বাবা, তাহলে আর যাওয়া যখন হলো না ওই বৃষ্টি এসছে বলে আমি আর বললাম যে থাক আজকে যেতে হবে না, কালকে সকাল সকাল যেও। আর ওর থেকে বাবা জামা টামা ছেড়ে ঘরে বসে থাকি, আর এদিকে সন্ধ্যাবেলা একটু কিছু খেতে চাইলে বানিয়ে দিতে পারি, একটু গফ আর আমি দিতে পারি। যাওয়া যখন হলো না একটু মনটা খাই 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 করছে। তবে এই জায়গাটা এখনো পর্যন্ত হয়নি, এই যে ইউ, ওটা ইউ কাট। জিজ্ঞেস করছিল এটা কি, ওটা স্টাইল শোনা আমার, স্টাইল তাকু স্টাইল দুতু, ইয়েস হেড হেড স্টাইল। আমার চোখ কই দাদা, চোখ কই? ওই যে তোমার এখানে আমার চোখ না, তোমার চোখ না, দেখো চোখ দেখাও বাবা, চোখ দেখাও তো, দেখো চোখ কোথায়? ও এই যে চোখ দেখেছো তোমরা, কোথায় চোখ? আর ওইটা মাথা, ওই যে মাথা, তোমার মাথা কই? রান্নাঘরে চলে এসেছি চাউমিন বানাতে, আর সন্দীপকেও ছাড়িনি, বললাম যে আমাকেও একটু হেল্প করো। তো কড়াইতে জল বসিয়ে এখন চাউমিন দিচ্ছে সিদ্ধ করার জন্য। হ্যাঁ মাঝখান থেকে একটা ভেঙে দাও। তো দেখো ঘরেও হবে, চাউমিন হবে, আর তার মধ্যে সবজি যাবে না, এটা কখনো হয়? তো ওই জন্যই ঘরে যা যা সবজি আছে তার থেকে বেছে নিয়েছি হলো আলু, ফুলকপি, পেঁয়াজ এগুলো। তো এই যে এখানে ফুলকপি গুলো কাটা হয়ে গেছে, আলু আর একটা দিলে হয়ে যাবে, তার মধ্যে পেঁয়াজ দেবে।
তো আমরা হচ্ছে গিয়ে দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছি। আমরা বাতকুল্লায় যেতে পারলাম না কেনাকাটা করবার জন্য, তো বাড়িতে বসেই খাওয়া দাওয়া করে আর কি ওই শখটা মিটাচ্ছি। তো দুধের স্বাদ ঘোলে মিটানোই হলো, তাই না? তোমার কি দুধের স্বাদ ঘোলে মিটছে? না, ঘোলে মিটছে না। হ্যাঁ, তো এই হলো আমার চাউমিনের পুরোপুরি লুক। দেখো কেমন লাগছে। এর মধ্যে আছে হলো পেঁয়াজ, লঙ্কা, আলু, ফুলকপি, এইসব দিয়েই করেছি। আর হ্যাঁ, ডিম দিয়েছি দুটো। তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, শুধু এবার সন্দীপ একটুখানি লবণটা চেক করে নেবে, তারপরেই নামিয়ে নেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। এরকম দেখে নেবো, একটা টেস্টিংটা তুমিই সেরে দাও। আমি আমি রান্না টেস্ট ভালো মতো বুঝি না। এবার প্লেটে প্লেটে বেড়ে নিই আর আমরা সবাই মিলে সেবা করি। ও মাকে ডাকো, মা গেছে হলো পিসির বাড়ি। বাবা, কি ধাম! আমার নাতিবেলায় কোথায় গেছিলে? চাউমিন খাওয়ার জন্য দিয়েছি তোকে। তো এখানে সবাই মিলে আমরা বসে পড়েছি চাউমিন খেতে, আর আমাদের সোনা বাবা বসে পড়েছে চাউমিন ফেলতে। খাও বাবা, চেতে চেতে খাও তুমি। ওই দেখো, চেতে চেতে খাচ্ছে। তো এখন এই যে এই ঘরে আসা হলো, এবার সোনা বাবার ঘুম পেয়ে গেছে, একটু ঘুম পাড়াতে হবে। আজকে না পুরো দিনটা খুব ভালোভাবেই কেটেছে, সোনা বাবার একটু আর কি কষ্ট হয়নি। পড়ে যাবে মাম, ক্যামেরা পড়ে যাবে আমার। তো এখন ভগবানের ইচ্ছায় আমাদের সোনা বাবা সুস্থ আছে। আর আজ যেহেতু আমরা যেতে পারলাম না বাতকুলায় কেনাকাটা করতে, তো ভাবছি আগামীকাল যাব, দুপুরে টাইমটায় বেরোবো, তাহলে একটু দোকান টোকানও একটু ফাঁকা পাওয়া যাবে। আর অনেক কিছু কেনার আছে, সোনা বাবার জামা, তারপরে ওর বাবার জামা, ও তার বাবার জামা, তো অনেকগুলো কেনাকাটা। তাহলে চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগ নিয়ে আর পুজোর কেনাকাটা নিয়ে। তো চলো আজকের মতো এখানেই তোমাদের সাথে, টাটা। টাটা, দেখেছো আমাদের ঘুম পায় তাও কিন্তু আমরা টাটা দিই। ওই দেখো টাটা, পড়ে যাবে ক্যামেরাটা, পড়ে যাবে।